যেমনটা সিঙ্গাপুরে আয়োজিত সাংগ্রিলা ডায়লগে চীনসেনা থিঙ্ক ট্যাঙ্কের মুখ্য ঝাও ঝিয়া ঝাও ভারতের সৈন্য ক্ষমতার উপর প্রশ্ন উঠিয়ে একটি নতুন ফাঁপড়বাজি দাবি করে। উনি দাবি করেন যে চীনের সামনে ভারতের প্রস্তুতি দুর্বল আর ভারতের অস্ত্র চীনের অত্যাধুনিক অস্ত্রের মুখোমুখি হতেই পারবে না। আর এখন চীন তো এমনটা নতুন নয়, সর্বদাই বাড়িয়ে চাড়িয়ে বলে থাকে তাদের অস্ত্র আর সেনাকে নিয়ে, কিন্তু যখনই ব্যাটেল ফিল্ডে নামার সময় আসে তখনই তারা তাদের অস্ত্রের হাওয়া পিছন দিক দিয়ে ফুস হয়ে বেরিয়ে যায়। কিন্তু এটাও আপনারা জেনে আশ্চর্য হবেন যে চীনের থিঙ্ক ট্যাঙ্কের যে মুখ্য ভারতের অস্ত্রের ক্ষমতার উপর প্রশ্নকে খাড়া করে, সেই থিঙ্ক ট্যাঙ্ক কিছু মাস আগেই তাদের রিপোর্টে ভারতের মজবুত হওয়া অস্ত্রকে বানানোর ক্ষমতাকে নিয়ে তারা চিন্তাকে দেখিয়েছিল। আর এই চাইনিজ একাডেমি অফ মিলিটারি সায়েন্স অফ দ্য পিপুল লিবারেশন আর্মির একজন সালাহকার ভারতের একটি রাফেলকে কাউন্টার করবার জন্য তার পিছনে কম করে তিনটি ফাইটার জেটকে পিছনে লাগানোর আদেশ দিয়েছিল। কিন্তু ভারতের একটি রাফেলের পিছনে তিনটি ফাইটার লাগানোর উপদেশ কেন দিয়েছিল, তো এইটা যেন আপনারা অবাক বা আশ্চর্য হবেন। আসলে চীন তাদের সিমুলেশন ওয়ার বা নকল যুদ্ধে ভারতের ফাইটার জেটের মুখোমুখি হতেই পারেনি, আর চীন তার নকল যুদ্ধে ভারতের রাফেল ফাইটার প্লেন চীনের ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে সফল থাকে, আর এটার প্রকাশ সিএসআইএস তার একটি রিপোর্টে করে। কিন্তু ফ্রান্স তার একটি মিলিটারি সিমুলেশন ওয়ারে ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামিং পডের দ্বারা খুব সহজে কিন্তু চীনের র্যাডার সিস্টেম থেকে রাফেলকে আধা ঘন্টারও বেশি সময় ধরে গায়েব রাখে। কিন্তু আপনারা এটা জেনে আরও অবাক হবেন যে ফ্রান্সের সিমুলেটার ওয়ারকে ভারতীয় বায়ুসেনার পাইলট বাস্তবে কিন্তু করে দেখেছে। কেননা ভারতীয় বায়ুসেনার পাইলটরা যখন রাফেলের সাথে নিজেদের ট্রেনিংয়ের সময় ফ্রান্সের র্যাডার থেকে নিজেদের গায়েব করে দিয়েছিল, তো সেখানে চীনের কাছে এমন কোনো ফাইটার জেট নেই যেটির অস্ত্রের সাথে যুক্ত হয়ে 55,000 ফিট উঁচুতে ডগ ফাইট করতে সক্ষম। কিন্তু হিমালয়ের পাহাড়ি ক্ষেত্রেও ভারতের রাফেল খুব সহজে এই কাজকে করতে পারবে। আর এমত অবস্থায় আপনারা দেখলে বুঝবেন যে চীনের অস্ত্রের ক্ষমতা বড় করে দেখালেও খেলনার থেকে কোনো অংশে কম নয়। এমনকি অস্ত্রের গুণ গোটা বিশ্ব দেখেছে যখন পাকিস্তানের ভেতরে ভারতের ব্রহ্মোস গিয়ে পড়ে, আর বাকিটা তো ইতিহাস ছিল। তাই তো চীন বড় অস্ত্র আর বড় সেনাকে নিয়েও ভারতের সাথে যুদ্ধ করা তো দূরের কথা, তাইওয়ানের সাথে ভিড় তো ভয় পায়, কারণ চায়নাকে কুটতে কেউ বাদ দেয় না, হোক তাইওয়ান বা ভারত। তো বন্ধুরা, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।